हेलो फ्रेंड्स, दिस इज सुशांत। वेलकम बैक टू माय चैनल। आजकल भिडियोते अपन के देखो जो अपनारा जदि एक वार्डप्रेस वेबसाइट सेट आप करें करार पर से मन करूँ जे गूगल जे एनालिटिक्स हे गूगलर जो सार्च कन्सोले क्यों अपन साइट के इंडेक्सिंग करबें से जिनटाई आज के स्टेप बाय स्टेप देख। तेल चलो शुरू करा जा। सवार प्रथम अपन वेबसाइटे चले आसबें। वेबसाइटर ज এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা রয়েছে যেখানে হচ্ছে আপনাদের যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডটা অবধিকে আপনাকে লগ ইন করা থাকতে হবে। ঠিক আছে, লগ ইন করা থাকলে খুব সহজেই আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে ইন্ডেক্সিং করতে পারবেন। যেমন কি করবেন, করবার পরে প্ল্যাগইন সেকশনে যাবেন। প্ল্যাগইন সেকশনে যাওয়ার পরে যে অ্যাড নিউ অপশন রয়েছে, এই অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এই অ্যাড নিউ অপশনে ক্লিক করবার পর এই যে সার্চ অপশনে এখানে লিখবেন গুগল সাইট কিট। গুগল সাইট লিখলেও চলে আসবে। গুগল সাইট চলে আসলে সবার প্রথমে যেই প্ল্যাগিনটা দেখছেন এই প্ল্যাগিনটাকে সবার প্রথমে ইনস্টল করবেন। ঠিক আছে, আমি যেহেতু ওটাকে অলরেডি ইনস্টল করেছি এটাকে কী করবো এখন অ্যাক্টিভ করব। তাহলে আমি চলে যাই এটাকে ইনস্টল করবার পরে। আমি যদি প্ল্যাগিন সেকশানে যাই, প্ল্যাগিন সেকশানে দেখতে পাবো যে এখানে কতগুলো প্ল্যাগিন ইনস্টল রয়েছে এবং সেখানে গিয়ে আমাদের যে গুগল সাইট কিট সবার প্রথমে খুঁজব। এই যে গুগল সাইট কিট, এটাকে আমরা সবার প্রথমে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করবার পর সঙ্গে সঙ্গে এটাকে অ্যাক্টিভ অপশন দিয়ে দেবে আপনাদেরকে যখনই আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করবার পর আমি যেহেতু এটাকে অলরেডি ইনস্টল করে ফেলেছি, ইনস্টল করবার পর আমি জাস্ট এখানে এটাকে সেট আপ অপশন করব। সেট আপ চলুন আমি করে দেখাচ্ছি। গুগল সাইট এই যে এটাকে কী করবেন, সর্বপ্রথমে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে, অ্যাক্টিভ করবার পরে এটা কী করবে, অটোমেটিকই আপনার যেই লগ ইনটাকে, লগ ইন করবার পর এটাকে সেট আপ করতে চাইবে। ঠিক আছে, সর্বপ্রথমে সেট আপ করবো। চলুন তাহলে কী করে সেট আপ করবেন, এখানে অপশানটা দেখতে পাচ্ছেন স্টার্ট সেট আপ। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যদি আপনাদের নিজস্ব যদি পার্সোনাল ওয়েবসাইট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সবসময় চেষ্টা করবেন যে আপনাদের সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স সবসময় যেন আপনার একটা ইমেলের মধ্যেই সেট আপ করার চেষ্টা করবেন। বা এটা যদি আপনার ক্লায়েন্টের কাজ হয়ে থাকে তাহলে ক্লায়েন্টের যে ইমেলটা রয়েছে এই ইমেলটা দিয়ে সবার প্রথমে আপনি চেষ্টা করবেন যে একটা ইমেলটাকে সাইন আপ করবেন। ঠিক আছে, ইমেলটাকে সাইন আপ করবার পর একটা ব্রাউজার হবে, ওই ব্রাউজারের মধ্যে এই জিনিসটাকে কাজ করবেন। তাহলে আপনার ক্লায়েন্টের জন্য সুবিধা হবে এবং আপনার জন্য সুবিধা হবে। কারণ কি, আপনার যেন জিমেল দিয়ে এটা লগ ইন না হয়ে যায়, ক্লায়েন্টের জিমেল দিয়েই চেষ্টা করবেন যে এই জিনিসটা যেন লগ ইন হয়, যেহেতু যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয়ে যায়। আর যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট হয়, আপনি চেষ্টা করবেন যে যতগুলো 2, 3, 4, 5 যতগুলো ওয়েবসাইট থাকুক না কেন, সার্চ কনসোল এবং অ্যানালিটিক্সকে একটা ইমেলের মধ্যেই রাখবার চেষ্টা করবেন। আলাদা আলাদা রাখতে পারেন, যদি আপনাদের ইচ্ছায় আলাদাও রাখতে পারেন। একটার মধ্যে থাকলে কি, আপনি সমস্ত কিছু দেখতে বা চেক করতে আপনার সুবিধা হবে। চলুন তাহলে শুরু করা যাক। স্টার্ট সেট আপ রয়েছে, স্টার্ট সেট আপে ক্লিক করব। স্টার্ট সেট আপে ক্লিক করবার পর আমরা এটাকে অটোমেটিক আমাদের অ্যানালাইসিস করবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট গুগল অ্যানালিটিক্স পার আওয়ার্স ইউর সেট আপ, এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করবার পর এর নিচে যে অপশানটা রয়েছে ইম্প্রুভ ইউর সাইজ শেয়ারিং ইউর ডেটা, এটা না করলেও চলবে, করে সাইন ইন উইথ গুগল এটাকে করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটাকে সিলেক্ট করে দেবেন। করার পর নিচে কন্টিনিউ। কন্টিনিউ করবার পর বলবে গুগল হচ্ছে ভেরিফাই করবে ইউর ওনারশিপ, ওনারশিপ ভেরিফাই করবে, সেই জন্য কী করবে, ভেরিফাই করে দেবে। ক্লিক।
গুগল এই বিষয়টাকে এখন ভেরিফাই করছে, এবং যেহেতু এটাকে আমি অলরেডি আগে লগ ইন করে রেখেছি, গুগল বুঝতে পারছে যে এর ড্যাশবোর্ডের অ্যাক্সেস আমার কাছে রয়েছে, এর জন্য অটোমেটিক এটা ভেরিফাই করে নেবে। টার্ন ইয়োর মেট্রিক ইয়োর ড্যাশবোর্ড, এটাকে অ্যালাউ করে দেবে। যা যা চাইবে পরপর পরপর সব কিছু অ্যালাউ করে দেবে, এবং কি বলছে সেট আপ ইয়োর সার্চ কনসোল, সার্চ কনসোল সেট আপ করতে বলছে, সেট আপে ক্লিক করে দেবে। এবং বলছে সেট আপ ইয়োর গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্সটাকেও আপনি সেট আপ করে দেবেন। এবং এখানে চলে এসছে ইয়োর অ্যাকাউন্ট, এখানে গিয়ে সেট আপ ইয়োর নিউ অ্যাকাউন্ট, সেট আপ ইয়োর নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। আমি যেহেতু এখানে ইন্ডিয়া, আমি ইন্ডিয়াকে সিলেক্ট করব। এই কান্ট্রি সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, এবং টাইম জোনটাকে সিলেক্ট করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দেবেন। আবার এটাকে চাইছে আপনার ইমেলটাকে অ্যাক্সেস চাইছে, ইমেলটার অ্যাক্সেস দিয়ে দেবেন, কানেক্ট। এই এই প্ল্যাগিনটার মাধ্যমে করলে কি হচ্ছে, আমাদের গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স একবারেই একসাথে সেট আপ হয়ে যায়। তা এটার মাধ্যমেও আপনারা খুব সহজেই এই প্ল্যাগিনটার থ্রুতে আপনারা করতে পারবেন। যেমন এখানে দেখাচ্ছে এখন অ্যানালিটিক্সে নিয়ে এসছে, এখান থেকে আমরা জাস্ট আমাদের কান্ট্রিকে সিলেক্ট করে দেবো, ইন্ডিয়া। করবার পরে এখানে আমরা এই জিনিসটাকে পড়ে নেবো, পড়বার পর এখানে যেই ইয়েটা রয়েছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে চেক আপ করে দেবো, ঠিক আছে। চেক করে দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো, এবং এখানে আই অ্যাকসেপ্ট দেখছেন, এই আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। করে দিলে অটোমেটিক্যালি এটা সেট হয়ে যাবে, এবং বলবে গো টু ইয়োর ড্যাশবোর্ড, সাইট কিটের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে যাবে। এখন দেখাচ্ছে কংগ্রেটস ইয়োর কমপ্লিট ইয়োর সেট আপ ইয়োর অ্যানালিটিক্স, আমাদের আমাদের অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোলকে আমরা সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি, এবং আমাদের সাইটে যখন ডেটা বা ট্রাফিক আসবে তখন আমাদের এই ডেটাগুলোকে এখানেই একটা একটা জায়গাতেই আমরা সমস্ত কিছু দেখতে পাবো, ঠিক আছে। তা আই হোপ আপনি আমি বোঝাতে পেরেছি যে একটা গুগল একটা সাইটকে একটা ওয়েবসাইটকে কীভাবে গুগল সার্চ কনসোল এবং হচ্ছে তোমার গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে হয় একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ওয়েবসাইটকে। আই হোপ আমি বোঝাতে পেরেছি। তা এটাই স্টেপ বাই স্টেপ করলে আপনারাও আপনার ওয়েবসাইটকে সুন্দরভাবে গুগল অ্যানালিটিক্স এবং হচ্ছে গুগল সার্চ কনসোলে ইন্ডেক্সিং করাতে পারবেন। তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সঙ্গেই থাকবে, এবং যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যদি মনে হয় আমি সেই ভিডিও সেটার পেছনে একটা ভিডিও বানিয়ে দেবো, আই হোপ আপনাদের হেল্পফুল হবে।